আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা কমিয়ে 185 টাকা নির্ধারণ করেছে সরকার। রাজনৈতিক সমঝোতা আর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সিএসসির। আগামী জাতীয় নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা শুরু হবে 15 সেপ্টেম্বর, এসএসসি নভেম্বরের প্রথম সপ্তাহে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা কমিয়ে 185 টাকা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীদের সাথে কথা বলে দাম পূর্ণ নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলেও জানান তিনি। এছাড়া পাম অয়েলের দাম 6 টাকা কমে 148 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল 166 টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 185 টাকা এবং 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 910 টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাজুস আরও জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1166 টাকা কমিয়ে বিক্রি হবে 77,216 টাকায়। 21 ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে 1166 টাকা কমিয়ে 73,816 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 933 টাকা কমে 63,119 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি 758 টাকা কমে 52,721 টাকায় বিক্রি হবে। রাজনৈতিক সমঝোতা আর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে আবারও সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সিএসসির মতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা না থাকলে জনমতে সঠিক প্রতিফলন হয় না। এ সময় নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংলাপে অংশ নেয় দলগুলো। রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে এবার আনুষ্ঠানিক সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিন 4টি দলকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বিএনএফ ও বাংলাদেশ কংগ্রেস সংলাপে অংশ নেয়। তবে ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগ। সংলাপের সূচনা বক্তব্যে আবারও সব দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মাঠে যদি কেউ তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে একটা রাইফেল নিয়ে বা আরেকটা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কি করব? আমি আপনাকে প্রোটেক্ট করবো কি করবো? পুলিশের উপর আমাদের কমান্ড থাকবে, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে। আমরা সরকারের সাহায্য চাইবো, সরকারের সহায়তা চাইবো। সরকার যদি সহায়তা না করে, তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা 3 ধাপের সংলাপে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে দলগুলো। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যদি নির্বাচন কমিশনের অধীনে থাকে, আমরা যেভাবে বলেছি প্রধান নির্বাচন কমিশনার যদি অ্যাক্ট করেন অ্যাজ সুপার প্রাইম মিনিস্টার, কেউ নির্বাচন করুক না করুক, বাংলাদেশ ন্যাশনালিস্ট অংশগ্রহণ করবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণমূলক আর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আবেদন ছিল সিসির কণ্ঠে। এক্ষেত্রে সুশীল সমাজেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। আমি চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ঐক্যমত্য এবং একটা সুন্দর নির্বাচন আমাদেরকে দিয়ে না, যে কাউকে দিয়ে, এবং যে কাউকে দিয়ে করার জন্য যদি আমাকে এই পথ থেকে সরে যেতে হয়, এই জন্য আমাকে রিকোয়েস্ট করতে হবে না, রিকোয়েস্ট করার আগেই চলে যেতে পারবো। কাজে এই ভয় যেন বিএনপি বা কারোর মধ্যে না থাকে। আমরা এই পদে কিন্তু আমরা
আমোদ ফুর্তি করতে আসি নাই। ইভিএম পদ্ধতি নিয়ে ইসি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, এ প্রক্রিয়াকে আরও সহজ করতে চায় কমিশন। আমরা কখনোই এটাকে ভোট চুরির মেশিন হিসেবে ব্যবহার করতে চাই না। অনেকেই বলেছেন ভিভিপ্যাট লাগানোর কথা, ভিভিপ্যাটটা এই মুহূর্তে আমাদের পক্ষে লাগানো সম্ভব হবে না। আমরা এই ইভিএম মেশিনটাকে আরও সহজ করে ফেলছি, যারা একটু দ্বিধান্বিত হন তারা কিন্তু অতি সহজেই এটা ব্যবহার করতে পারবেন। সোমবার আরও চারটি নিবন্ধিত দলের সাথে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে। আগামী 20 জুলাই বিএনপি এবং 31 জুলাই আওয়ামী লীগের সাথে মতবিনিময়ের মাধ্যমে শেষ হবে নির্বাচন কমিশনের সংলাপ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা না থাকায় বিএনপি আলোচনা বা সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, অতীতে নির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশনই জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনেই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে বিএনপির দাবি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সরকার পরিবর্তন না হলে কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। গত দুটো নির্বাচনে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা হচ্ছে যে সরকার যদি আওয়ামী লীগ থাকে, আপনি যে নির্বাচন কমিশনই দেন, সেই নির্বাচন কমিশন কখনোই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। উই ডোন্ট বিলিভ যে এই নির্বাচন কমিশন এর আন্ডারে তাদের পরিচালনায় কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। সরকার যদি পরিবর্তন না হয়, নিরপেক্ষ সরকার যদি না আসে, এদেশে কোনো নির্বাচন হবে না। দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব আরও জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাকে আওয়ামী লীগ পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে এবং সেটা খুব পরিকল্পিতভাবে দিয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, এটা আওয়ামী লীগ এটা প্রমাণ করেছে গত কয়েক বছরের মধ্যে। মির্জা ফখরুলের ভাষায়, সরকার বিরোধী দলকে কথা বলার কোনো সুযোগ না দেয়ায় এখন আর আলোচনার কোনো অবকাশ নেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিআরটিসির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না আওয়ামী লীগ। এদিকে বিভিন্ন দূতাবাসে ধর্ণা না দিয়ে জনগণের কাছে যেতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপেল মাহমুদের রিপোর্ট। রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে রাজনৈতিক বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনের চলমান সংলাপে বিএনপি অংশ নেবে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন চাইলে দলটিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে। আমরা এই নির্বাচনটাকে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হিসাবে দেখতে চাই। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আমরা চাই ইলেকশনটা কম্পিটিটিভ হোক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দূতাবাসে বিএনপি নেতাদের আনাগোনার সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির রাজনীতি এখন আর মাঠে নাই, বিএনপির রাজনীতি হচ্ছে রাতের বেলা বিভিন্ন দূতাবাসে যাওয়া আর লাল নীল রঙিন পানি খাওয়া। আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, আপনারা জনগণের কাছে যান, রাত বিরাতে এদিক সাথে ঘুরে কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন হাসান মাহমুদ। পুরো বাংলাদেশকে জন্য আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর আর নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় তিনি আরও বলেন, রাজশাহী সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর হাতে অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার ঘটনায় ব্যবস্থা নিতে স্পিকারকে চিঠি দেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট।
তিন বছর ধরে পাবলিক পরীক্ষার আগে কোনো না কোনো ঝামেলার সৃষ্টি হচ্ছে। গত মাসে বন্যার কারণে মাত্র তিন দিন আগে স্থগিত করা হয় এসএসসি পরীক্ষা। তিন মাস পিছিয়ে 15 সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর কারণ জানান শিক্ষামন্ত্রী। অগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার একটা আশঙ্কা রয়েছে, তো সে কারণে আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আমরা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বোর্ডসমূহ অতি দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে। এসএসসি শুরুর 45 দিন পরেই নভেম্বরের একদম গোড়ায় আমরা এইচএসসি শুরু করতে পারবো আশা করছি। সম্প্রতি বেশ কিছু স্থানে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহীর এমপি ওমর ফারুক চৌধুরী একজন অধ্যক্ষকে প্রকাশ্যে পিটিয়েছেন এমন অভিযোগ ওঠে। এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যদি কোনো সংসদ সদস্য এই ধরনের কোনো কাজে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে সেই সংসদ সদস্যের বিরুদ্ধে আমরা মন্ত্রণালয় হিসেবে কিন্তু আমরা সরাসরি কিছু নিতে পারি না, কিন্তু যেটি আমরা করতে পারি সেটি হলো আমরা মাননীয় স্পিকারের শরণাপন্ন হতে পারি এবং তার মাধ্যমে তার কাছে অভিযোগ উত্থাপন করে আমরা তার কাছ থেকে এটির একটি সমাধান চাইতে পারি। তিনি জানান করোনার সংক্রমণ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। বিশেষজ্ঞদের নিয়ে বসে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অর্থাৎ আমরা কোথায় নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা লীগ আয়োজিত আলোচনা সভা শেষে তিনি একথা জানান। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে কোনো অবস্থাতেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। যার ফেসবুকে থেকে এই ঘটনাটি ঘটেছে তাকেও ধরা হয়েছে। যারা আগুন ধরিয়েছেন কিংবা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। এখানে যারা বিশৃঙ্খলার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেগুলো করতে দেব না। মানবদেহে প্রথম ধাপে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে বাংলাদেশ গ্লোব বায়োটেকের তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স। রোববার বিষয়টি নিশ্চিত করেছে গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। এর আগে বানরের দেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগের ভালো ফল পাওয়ার কথা জানিয়েছিল তারা। গত বছরের 1 নভেম্বর বানরের দেহে বঙ্গভ্যাক্স পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের প্রতিবেদন বিএমআরসিতে জমা দেয় প্রতিষ্ঠানটি। 70 বছরের ইতিহাসে এবার সপ্তমবার দেশে সর্বোচ্চ তাপপ্রবাহ চলছে। বিষয়টিকে অস্বাভাবিক ঘটনা বলে মনে করেন আবহাওয়াবিদরা। পরিস্থিতি মোকাবেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরাসরি রোদের নিচে কার্যক্রম স্থগিত রাখতে পরামর্শ দিয়েছিলেন তারা দিচ্ছেন তারা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপমাত্রা। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। চলছে বর্ষাকাল, শ্রাবণ মাসে হওয়ার কথা ঝুম বৃষ্টি, কিন্তু সব কিছুই এখন উল্টো, পড়ছে কড়া রোদ। প্রতিদিনই পারদ স্কেলের রেকর্ড ভাঙছে তাপমাত্রা, যেন জলবায়ু পরিবর্তনের আক্রোশ মেটাচ্ছে প্রকৃতি। এমন পরিস্থিতিতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, ঘরের বাইরে কিছুক্ষণ থাকাটাই দুরূহ হয়ে পড়ছে। পেটের দায়ে কাজ করতে বের হওয়া শ্রমজীবীরা অল্পতেই হয়ে উঠছেন পরিশ্রান্ত। দিন যত গড়াবে বৈশ্বিক উষ্ণতার কারণে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলছেন বিশেষজ্ঞরা। ভ্যাপসা গরম, বাইরে বের হওয়া যায় না, তার মানে কি এটার সাথে আমার এখন খাপ খাইয়ে নিতে হবে? বিভিন্ন দেশ জরুরি অবস্থা জারি করছে, তাহলে আমাদেরকেও সেই ধরনের কোনো কিছু পদক্ষেপে যেতে হবে। প্রকৃতিকে গুরুত্ব দিয়ে যদি আপনি সমস্ত গবেষণা করা হয়, সমস্ত উন্নয়ন করা হয়, তাহলে একটু একটু করে হয়তো প্রকৃতি আমাদের দিকে আবারও তার আগের অবস্থা নিশ্চয় এক সময় ফিরে আসবে। আবহাওয়া অফিস বলছে ভারত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের সব আর্দ্রতা টেনে নিচ্ছে, ফলে দেশে বৃষ্টিপাত হচ্ছে না। নিম্নচাপটি শেষ হলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 70 বছর ভিতরে এটা 7 বার এই ধরনের ঘটনা ঘটছে, এর মানে কি এটা একটা অস্বাভাবিক ঘটনা। আমরা আশা করি 20-21 তারিখ থেকে মোটামুটি একটা বৃষ্টি শুরু হবে, ভালো বৃষ্টি। এমন আবহাওয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে বলছেন বিশেষজ্ঞরা।
এছাড়া ডায়রিয়া এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে শ্রমজীবীদের জন্য বিশুদ্ধ পানির কল স্থাপন করা এবং বাইরে বের হলে ছাতা ব্যবহার করার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নিম্নবিত্তের জন্য পানির দাম প্রতি 1000 লিটারে 2.5 টাকা কমানো এবং উচ্চবিত্তের জন্য 22 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। রাজধানীকে 10টি জোনে ভাগ করে এলাকাভিত্তিক পানির নতুন দাম নির্ধারণ করা হবে। নগরীর একটি হোটেলে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ বিষয়ক কারিগরি গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব প্রস্তাবনা দেওয়া হয়। তবে গ্রাহক পর্যায়ে আরও আলোচনা করে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। 210 কোটি থেকে 250 কোটি লিটার পানি প্রত্যেক দিন ঢাকা শহরে ব্যবহৃত হচ্ছে বা আমরা প্রোডাকশনে দিচ্ছি। যদিও আমার প্রোডাকশন ক্ষমতা বেশি, এটা ডে টু ডে ভ্যারি করে, সিজন টু সিজন ভ্যারি করে। আপনারা জেনে আশ্চর্য হবেন, 50 কোটি লিটার শুধুমাত্র ওয়েস্টেজ হয়। আমি কথা কখনো অ্যাডভোকেসি করি না যে ওয়াসার দাম এক্সোরবিটেন্ট হবে, ইলজিক্যাল হবে, বেশি দাম হবে। কেন হবে? ওনার দাম কত হওয়া উচিত এটা আপনারা ডিটারমাইন করেন। দেখেন যে এখানে মানে দাম কোথায় কোনোরকম ফিল্টারেজ আছে কিনা, কোনো মিসইউজ আছে কিনা, কোনোরকম দাম কমানোর কোনো সুযোগ আছে কিনা। এবার আন্তর্জাতিক সংবাদ। গ্রিসের উত্তরাঞ্চলে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে 8 আরোহী সবাই নিহত হয়েছেন। এই বিমানে বাংলাদেশের জন্য কেনা মর্টার শেল সহ মোট 11.5 টন অস্ত্র ছিল বলে জানিয়েছে সার্বিয়ার প্রতিরক্ষা দপ্তর। বিভিন্ন রুট হয়ে ঢাকায় অবতরণের কথা ছিল বিমানটির। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। আকাশেই আগুনের গোলায় পরিণত হয় সামরিক কার্গো বিমান আন্তনভ 12, যার ভিডিও ধারণ করেন গ্রিসের কাভেলা নগরীর কাছে পালিয়চরি গ্রামের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা। পরে দেখা যায় একটি ক্ষেতের মধ্যে কয়েক টুকরো হয়ে পড়ে আছে বিমানটি। স্থানীয়রা জানান প্রায় 2 ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ওই কার্গো বিমানে ছিল বাংলাদেশের জন্য কেনা সামরিক পণ্য। বিমানটি বহন করছিল আমাদের অস্ত্র বাণিজ্যের 11.5 টন পণ্য, যার ক্রেতা ছিল বাংলাদেশ। এর ব্যবহারকারী হিসেবে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পূর্ণ অনুমোদন দেওয়া ছিল। আম্মান, রিয়াদ ও আহমেদাবাদ হয়ে বিমানটির শেষ গন্তব্য ছিল ঢাকা। বাংলাদেশের আইএসপি আরও জানিয়েছে ওই বিমানে ছিল সেনাবাহিনী ও বিজিবির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা প্রশিক্ষণ মর্টার শেল। চালানটি বিমার আওতাভুক্ত বলেও জানায় আইএসপিআর। কার্গো বিমান আন্তনভ 12 বিধ্বস্ত হয় সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার পথে। এর পরিচালনায় ছিল ইউক্রেনের কোম্পানি মেরিডিয়ান। জানা গেছে উড্ডয়নের পরপরই বিমানের ত্রুটি ধরা পড়ে। কাভেলা বিমানবন্দরে অবতরণের অনুমতিও চেয়েছিলেন এর পাইলট, কিন্তু তার আগেই বিমানবন্দরের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবার পারটেক্স খেলার খবর। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের ওপেনার হঠাৎ এই সিদ্ধান্তে অনেকেই অবাক। এতে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে পাবে না টাইগাররা। গায়ানায় ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর নিজের ফেসবুক পেজে টি টোয়েন্টি থেকে অবসরের কথা জানান তামিম। পরাগ আরমানের রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই আর, কিন্তু দলের অপরিহার্য খেলোয়াড় তামিম ইকবাল হঠাৎ ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেয়ায় বিশ্বকাপের আগেই একটি বিরাট ধাক্কা খেল বাংলাদেশ। টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলে যাবেন তামিম। তামিমের এই হঠাৎ অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান বিষয়টি তার আগেই জানা। চোট আঘাত আর ব্যক্তিগত কারণে আর টি টোয়েন্টি খেলা হয়নি। এতে 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায়নি তামিমকে। বাংলাদেশের হয়ে 2007 সালে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক তামিমের। এরপর 78 ম্যাচে 1 সেঞ্চুরি আর 750
1758 রান করেন তিনি। গড় 24.08, স্ট্রাইক রেট 116.96। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে সেঞ্চুরি আছে তামিমের। ওপেনিং সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তামিমের অবসর বিশ্বকাপের আগেই একটি বড় বিপর্যয়। পরাগারমান, এটিএন বাংলা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে এক বৈঠক শেষে তিনি আরও বলেন, টাইগারদের প্রধান সমস্যায় হল পাওয়ার হিটিং, তবে হঠাৎ করে দলে কিছু পরিবর্তন করলে যে উন্নতি হবে তা মানতে রাজি নন তিনি। এ সময় পরবর্তী তিন বিপিএল আয়োজনের তারিখ ঘোষণা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়াম নির্মাণে কনসালটেন্ট নিয়োগে দুটি কোম্পানিকে যোগ্য মনে হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। মানে আমরা ক্যাপ্টেন্সি নিয়ে আসলে ওরকম কোনো সমস্যা দেখি না। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে এত কথা হচ্ছে একটাই হয়তো আপনাদের মধ্যে বেশি কারণ, মানে ওর নামটা এত আসছে সেটা হচ্ছে ও নিজে রান পাচ্ছে না, আসল সমস্যাটাই হচ্ছে এখানটায়। তো আসলে এইটা একটা ইস্যু, এটা ওর সাথে কথা বলবো। আসলে টি টোয়েন্টিতে এই হঠাৎ করে কিছু একটা চেঞ্জ করলেই যে আহামরি কোনো একটা চেঞ্জ আসবে কি না সেই ব্যাপারে আমরা নিশ্চিত না, তবে যাই করি না কেন আমাদেরকে অবশ্যই আলাপ করে নিতে হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা কমিয়ে 185 টাকা নির্ধারণ করেছে সরকার। রাজনৈতিক সমঝোতা আর গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সিএসসির। আগামী জাতীয় নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা শুরু হবে 15ই সেপ্টেম্বর, এসএসসি নভেম্বরের প্রথম সপ্তাহে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।